السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومواله. আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে এই তাবুক থেকে রওনা দিলেন। আপনার ওখানে 20 দিন অবস্থান করার পরে আবার মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিয়ে দিলেন। এখন মুনাফিকরা আগে থেকে ষড়যন্ত্র করছিল, ওখানে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে, কিন্তু হত্যা করতে পারেনি। এবার তারা বলতেছে, এখানে তো কিছু করতে পারলাম না, যাওয়ার সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও একাকী পাওয়া যায় তাহলে তাকে কি করা হবে, হত্যা করা হবে। এখন এক জায়গায় একটা গিরি পাহাড়ের ভিতর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করতেছিলেন, হঠাৎ এই মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে বসে। পরবর্তীতে কয়েকজন সাহাবী দূরের থেকে দেখতে পাইছেন, দ্রুত গিয়ে তারা ওই মুনাফিকদের এই চক্রান্ত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছে। অর্থাৎ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে কিছু করতে পারে না, তবে তাদের এই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। এই সুযোগে তারা আরেকটা কাজ করে ফেলছে, তাবুকে যুদ্ধে যাওয়ার আগেই কুফার যে মসজিদে কুবা, মসজিদে কুবা আছে না মদিনার কাছে, যে মসজিদে কুবা, মসজিদে কুবার কাছাকাছি আরেকটা মসজিদ বানাইছে মুনাফিকরা, আরেকটা মসজিদ তৈরি করছে। ওইটা মূলত মসজিদ না, ওইটা ওদের গোপন মিটিং হইতো, মুনাফিকদের ওখানে সকল চক্রান্তের মিটিং হইতো, ওখান থেকে তারা ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র করত। তো পরে মুনাফিকরা বলল কি, যে এটাকে আমরা মসজিদ নাম দিয়ে দিই, মসজিদ নাম দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একদিন উদ্বোধন করাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিই, এখানে নামাজ পড়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করবেন, তাহলে এটা সবাই মসজিদ হিসাবে চিনবে, তাহলে আমরা এখানে বসি, যত ষড়যন্ত্র করি আর কোনো অসুবিধা নাই, যে এরা মসজিদে করতেছে, মসজিদে ইবাদত করতেছে, মানুষ আর কিছু মনে করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিছেন, তাবুকের আগে প্রস্তাব দিছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবুকের অভিযান থেকে আমরা আসি, তারপরে আমি যাব। আল্লাহ রাসূল তো বুঝতে পারেন না যে এরা এই শয়তানি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবুক থেকে আসার পরে যাবেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মদিনা পৌঁছেন নাই, ওই রাস্তায় থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়েছেন যে যেই মসজিদটা তৈরি করা হয়েছে মসজিদান দারারান, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দারারান, দারারান মানে ষড়যন্ত্রমূলক, ওয়া কুফরান কুফরির উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন মুমিনদের মধ্যে তাফরীক দলাদলি বিচ্ছেদ সৃষ্টি করার জন্য এই মসজিদটা করা হয়েছে, আর ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের গাঁটি হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে। খবরদার, লা তাকুম ফিহি আবাদা, হে নবী আপনি এই মসজিদে কখনো দাঁড়াবেন না। আর যে মসজিদটা লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে আপনি সেই মসজিদের জন্য হকদার। সেই মসজিদ কোনটা? মসজিদে নববী এবং মসজিদে কুবা। কেউ কেউ বলছেন এটা মসজিদে নববী, কেউ বলছেন মসজিদে কুবা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রশংসা করছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু, এই মসজিদে এমন ব্যক্তিরা সালাত আদায় করে যারা পবিত্রতাকে খুবই পছন্দ করে। সুবহানাল্লাহ, আর আল্লাহ পবিত্রতা পছন্দকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ, এই জন্য কুবা মসজিদের ফজিলত যে হাদিসে বর্ণিত হয়েছে ওখানে লেখা আছে বড় করে, মান তাতাহারা ফি বাইতিহি, এটা এখনো মসজিদে কুবার সামনে হাদিস এটা লেখা আছে, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্রতা অর্জন করবে, সুম্মা আতা মসজিদে কুবা, এরপরে মসজিদে কুবায় আসবে, ফাসল্লা রাকাতাইন, এখানে এসে দুই রাকাত সালাত আদায় করবে, কানা লাহু কাআজির উমরা, আল্লাহ পাক তার জন্য এক উমরা সমপরিমাণ সওয়াব রেখেছে। সুবহানাল্লাহ, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাটা বলছেন, মান তাতাহারা ফি বাইতিহি, গ
ঘরের থেকে পবিত্রতা অর্জন করা কারণ এই মসজিদে অপবিত্র যাওয়াটা উচিত না আল্লাহ যেখানে বলছেন যে এই মসজিদের মুসল্লিরা পবিত্রতাকে পছন্দ করে তো এই সাহাবায়ে কেরামের এই প্রশংসা আল্লাহ পাক নিজেই করছেন যারা পবিত্রতাকে খুব পছন্দ করে আচ্ছা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই মসজিদে দরারের ব্যাপারে জানিয়ে দেওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন যে এই মসজিদকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার জন্য পরে এই মসজিদকে সাহাবায়ে কেরাম গিয়ে ধ্বংস করে দিয়েছেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পৌঁছলেন পৌঁছার পরে মুনাফেকেরা এসে দলে দলে ওজর পেশ করা শুরু করছে আসলে এরা ইচ্ছা করে যায় নাই এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা পড়ছেন এবার ওজর পেশ করা শুরু মিথ্যা ওজর একজন আসে কয় আমার এই অসুস্থ ছিল একজন কয় আমার স্ত্রী অসুস্থ ছিল একজন কয় আমার এই সমস্যা একজন এই সমস্যা এক একজনের এক এক সমস্যা আসলে সব মিথ্যা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিছেন যে আপনি যদি এদের জন্য 70 বারের বেশিও ক্ষমা চান লাইন ইয়াগফির আল্লাহু আবাদ আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না মানে এদের তওবা কবুল হয় নাই মুনাফিকদের তওবা কবুল হয় নাই তিনজন সাহাবি তারা কি করছিলেন সত্য কথা বলে দিছিলেন তারা চিন্তা করলেন আমি রাসূলের সামনে হয়তো একটু যাই বানাই কৌশল করে বলে দিমু কিন্তু আমার আল্লাহ তো জানেন আমরা কেন যাইনি এই তিনজনের নাম মনে আছে বলেন দেখি ভাই কি জি মাশাআল্লাহ জি এই তিনজন কাব ইবনে মালিক তারপরে হেলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সত্য কথা বলছেন বলছেন যে আমাদের তেমন কোনো ওজর ছিল না আমরা মনে করছি আপনি রওনা দেন একটু পরে আমরা দুই একদিন পরে রওনা দিব এইভাবে আজকে যাব কালকে যাব করে করে আর আমাদের যাওয়া হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই তিনজনের সাথে তোমাদের সালাম আদান প্রদান কথাবার্তা উঠা বসা সব বন্ধ কতদিন এইভাবে 40 দিন বন্ধ এদের এই 40 দিন 40 বছরের চেয়েও কষ্ট হয়েছে তারা বলতেন যে আমরা মসজিদে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায় থাকতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালামের জবাবটা নিছেন কিনা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট নড়ত না আবার আমরা যখন সালাতে দাঁড়াইতাম আল্লাহ রাসূল আমাদের দিকে তাকায় থাকতেন কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতেন না এইভাবে 40 দিন অতিবাহিত হয়েছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের স্ত্রীদের থেকে আলাদা করে দাও বলছেন যে কি স্ত্রীদেরকে তালাক দিয়ে দিব নবী সাল্লাল্লাহু আলাইহি না তালাক দেওয়া লাগবে না তাদেরকে আলাদা বাড়িতে থাকবে তোমরা আলাদা থাকবে স্ত্রীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এইভাবে আরো 10 দিন এই 50 দিন তাদের এইভাবে অতিবাহিত হয় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 118-19 নম্বর আয়াত নাযিল করেছেন তিনজনের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেন ওয়া আলা সালাতাতিল লাযিনা খুল্লিফু ওই তিনজন যারা তাবুকের যুদ্ধে যাওয়া থেকে পিছনে ছিলেন লাকাত তাবাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ পাক মুমিনদের তওবা কবুল করছেন এবং এই তিনজনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুলের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ এবং এই তিনজন বলছেন আমাদের জীবনে এর থেকে আনন্দ এর থেকে খুশির দিন আর জীবনে ছিল না দুনিয়াতে যেদিন আল্লাহ পাক তওবা কবুলের ঘোষণা দিয়েছেন এরপরে তারা বলছেন যে সমস্ত সম্পদ আমরা আল্লাহর রাস্তা দিয়ে দিতে চাই এটার খুশিতে যে আল্লাহ আমাদের তওবা কবুল করেছেন তো এরপরে আপনার এই তিনজনকে আল্লাহ পাক সাদেকিন ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদেকিন এই সাদেকিন মানে এই তিনজন আর আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা বানাইছে তারা সাদেকিন ওয়াজ করে কয় আল্লাহ বলছে দেখেন কুনু মাআস সাদেকিন সত্যবাদীদের সাথী হয়ে যাও আমরা সত্যবাদী এই জন্য আমাদের হাতে হাত রাখো পাগড়ি ধরো আমরা সাদেকিন নাউজুবিল্লাহ কোথায় সেই সাদেকিন আরে কোথায় মানে সকল সাহাবায়ে কেরাম বলছেন তাবেঈনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলছেন এই সাদেকিন হলেন সাহাবায়ে কেরাম তাদের শানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদেকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনজনের তওবা কবুল করছেন
আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিবেন মুনাফিকদের ব্যাপারে জিহাদ করতে বলছেন কি করতে বলছেন কথা বলো না মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলছেন তাহলে জিহাদ কয় শ্রেণীর বিরুদ্ধে করা যায় বলে গেছে সব 60 শ্রেণী মুমিনের শত্রু 60 শ্রেণী এক নম্বর কার বিরুদ্ধে জিহাদ নফসের বিরুদ্ধে নফসে আম্মারার বিরুদ্ধে দুই নম্বরে কার বিরুদ্ধে জি শয়তানের বিরুদ্ধে ইবলিসের বিরুদ্ধে তিন নম্বরে আল কুফফার ওয়াল মুনাফিকিন কাফেরের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে চার নম্বরে আহলুল বেদা ওয়াল আহওয়া এখন কথা হলো আসেন কাফেরের বিরুদ্ধে তো অনেক যুদ্ধ আমরা পাইলাম মুনাফিকের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি কোন যুদ্ধটা করছেন মুনাফিকের বিরুদ্ধে কোনো যুদ্ধ হয়েছে কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম যে হে নবী আপনি কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন এবং মুনাফিকের উপরে আপনি কঠোর হয়ে যান এর আগে আর কঠোর হওয়ার আয়াত নাজিল হয় নাই জিহাদের আয়াত নাজিল হয় নাই এই তাবুকের পরে আল্লাহ পাক কড়া নির্দেশ দিয়েছেন যে মুনাফিকের ব্যাপারে আপনি কঠিন হয়ে যান এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কি করছেন জানেন এই জিহাদটা কেমনে করছেন এই জিহাদটা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিলের পরে কোনো মুনাফিকের জানাজা হাজির হন নাই এর আগে কিন্তু মুনাফিকদের জানাজা পড়াইছেন কিন্তু এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো মুনাফিকের জানাজা যান নাই এবং সকল মুনাফিকের নাম ঠিকানা একজন সাহাবীকে বলে দিয়েছেন তার নাম কি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তার উপাধি হলো সাহেবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন কথার ভান্ডার তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কেউ মারা গেলে খালি তাকায় থাকতো হুযায়ফা জানাজা যায় কিনা হুযায়ফা গেলে উনি যাইতেন হুযায়ফা নাই উনি যাইতেন না উনি কাউকে কিছু বলতেন না উনি খালি খবর নিতেন তার জানাজা হুযায়ফা গেছে কিনা যদি দেখে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গেছেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেন হুযায়ফা যান নাই সেটা যত বড় যার জানাজায় হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেন না কারণ তিনি জানেন যে হুযায়ফা ওই মুনাফিকের তালিকা জানেন তাহলে মুনাফিক হইলে হুযায়ফা ওই জানাজায় যাবে না এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনারা যখন খেলাফতে রাষ্ট্রে কোনো জায়গায় কাউকে দায়িত্ব দিতেন এটা সব ফাইনাল করার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইতেন তিনি যদি সিগনেচার করে দিতেন তাকে নিয়োগ দেওয়া হইতো তার সিগনেচার নাই নিয়োগ বাতিল আপনার যত বড় ব্যক্তি হোক আর যত বড় পদ হোক হুযায়ফার সিগনেচার নাই ওই নিয়োগ বাতিল হুযায়ফার সিগনেচার আছে এটা ঠিক আছে কারণ তিনি মুনাফিকের তালিকা জানতেন এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মুনাফিকদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর হতে বলছেন আর এই জিহাদটা ওই অস্ত্রের জিহাদ না এই জিহাদটা হলো যে তাদের থেকে সতর্ক থাকা তাদের চক্রান্ত থেকে মুমিনদেরকে সতর্ক করা মানে যখনই দেখা যাবে কারো ভিতরে মুনাফিকের আলামত ফুটে উঠছে তখন মানে তার থেকে দূরে থাকতে হবে তার এই রোগটা যেন সংক্রামক হয়ে অন্যদের মধ্যে সংক্রামিত হইতে না পারে ঠিক আহলুল বেদা আহলুল আহওয়া এদের বিরুদ্ধেও কিন্তু অস্ত্র নিয়ে যুদ্ধ হবে না এদের বিরুদ্ধে যুদ্ধটা হবে এইভাবে আচ্ছা এরপরে গামেদি গোত্রের এক মহিলার এই তাবুকের অভিযান থেকে আসার পরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এটা বলে আমরা শেষ করে দিব সময় শেষ গামেদি গোত্রের এক নারী আল্লাহ আকবার এটাকে বলা হয় এমরাতে গামেদিয়া নবী সাল্লামকে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আমি জানা করছি আমাকে শাস্তি দেন নবী সাল্লাম এত গুরুত্ব দিচ্ছেন না তারপরে বারবার বলতেছেন আমি জানা করছি আমাকে শাস্তি দেন নবী সাল্লাম বলেন তুমি জানা বুঝো আসল সত্যিকারের জানা বলে যে হ্যাঁ একেবারে সত্যিকারের জানা তো এমনকি জানা করতে করতে তার পেটে সন্তান হয়ে গেছে অবৈধ সন্তান হয়েছে নবী সাল্লাম বলেন যাও তোমার সন্তান হওয়ার পরে আসিও আসছে তো নবী সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার সন্তান এখন দুধ পান করবে এখন যাও দুধ পান শেষ হইলে আসি দুধ পান শেষ হয়েছে আবার আসছে আল্লাহ আকবার এরা কি কি ধরনের ইমানদার দরিয়ানি শাস্তি এক স্বীকার করাইতে পারে না জানা করছে
তারে স্বীকার করাইতেই তো মুশকিল যে জানা করছে আর সে নিজে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানা করছি আমার শাস্তি দেন আমি যেন আখিরাতের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হইছে আবার আসছে দুধ পান শেষ হইছে আবার আসছে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই সন্তান কি এখন স্বাভাবিক খাবার খায় বলছেন না বলছে আরো কিছুদিন পরে আসো আরো কিছুদিন পরে আসছে স্বাভাবিক খাবার খাওয়ার পরে তখন একজন সাহাবীকে এই ছেলেটার দায়িত্ব দিয়ে দিয়েছে একজন সাহাবী ছেলেটাকে নিয়ে গেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ছেলেটার পিতৃ পরিচয় নাই কিন্তু একে কেউ ভৎসনা করবে না কেউ খারাপ কিছু বলবে না কারণ এই সন্তানের তো দোষ নেই আচ্ছা এরপরে এই মহিলার শাস্তি কার্যকর করা হয়েছে পাথর মেরে হত্যা করা হয়েছে তখন একজন একটু বলতেছিল কি জানাকার কি নির্লজ্জ মহিলা জানা করে সন্তান হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তার আমলগুলো তার তাওবা এত শক্তিশালী হয়েছে যে যদি এরকম শতাধিক লোকের তাওবা একত্রিত করা হয় তা এই মহিলার তাওবার কাছে কিছুই না এই মহিলার তাওবা আল্লাহ এমনভাবে কবুল করছেন সুবহানাল্লাহ এটা গামেদি গোত্রের এক মহিলা খুবই প্রসিদ্ধ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন এই নবম হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই মেয়ে বিয়ে করছেন প্রথম বিয়ে করছেন কাকে রুকাইয়া আর রুকাইয়া মারা যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে বিয়ে এরপরে উম্মে কুলসুম যেদিন মারা গেছেন তখন ওসমান বসে বসে কাঁদতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো তোমার কাছে আরো একটা মেয়ে বিয়ে দিতাম সুবহানাল্লাহ আমার তার মেয়ে নাই বিয়ে দেওয়ার মতো মেয়ে নাই দুই মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়েছে আচ্ছা এরপরে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবম হিজরিতে হজে গেলেন তাবুকের অভিযান থেকে আসার পরে হজের আহকামের ঘোষণা দিলেন তো মোটামুটি এই হলো সংক্ষিপ্তভাবে আপনার গাজওয়ায়ে তাবুকের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার বোঝার মানার আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতে নববীর আদলে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন সাহাবায়ে কেরামের মতো ঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আল্লাহ পাক আমাদের ঈমানকে বাড়িয়ে দিন